অসমীয়া মুসলমান সমাজক বৃহত্তর অসমীয়া সমাজৰ অংশ বুলি আমি সদায় কৈ আহিছো। অসমীয়া খিলঞ্জীয়া মুসলমানৰ সংজ্ঞা কি কি হ'ব? অসমীয়া খিলঞ্জীয়া মুসলমানৰ হৈতে আলাপ আলোচনাত মুখ্যমন্ত্রী, 4 বছৰৰ ভিতৰত সমস্যা সমাধানৰ আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এইখিনি কাম কৰিবৰ বাবে এটা যদি আমি নির্দিষ্ট সময় ধৰি লওঁ, then all these recommendations are implementable. Yet non implementable ekhu na, it can be implemented. Khali hoyto ami tinita phasing koribo laibo, the short term, medium term and a long term. হিমন্ত বিশ্ব শর্মার সরকার গঠন হওয়ার পাছতে অসমের খিলঞ্জিয়া মুসলমানের জ্যেষ্ঠ নাগরিক বিশিষ্ট নাগরিকর হইতে বৈঠকত বহিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রথমখন বৈঠকতে খিলঞ্জিয়া মুসলমানের সমস্যা সমাধানের বাবে সরকারে ভাগে ভাগে গঠন করে দিছিল উপসমিতি। মুঠ 7টা বিষয়ত গঠন করা হয়েছিল এই উপসমিতি। শিক্ষা, বিত্ত, কৃষ্টি, সংস্কৃতি, মহিলা সবলীকরণ, দক্ষতা বিকাশ, জনসংখ্যা নিয়ন্ত্রণ আর স্বাস্থ্য, এই 7টা বিষয়ের উপর অধ্যয়ন করে উপসমিতির বিষয়ববিয়া সকলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতত তুলি দিলে প্রতিবেদনের প্রতিলিপি। অচিরেই প্রতিবেদনের প্রতিটি দিশ সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমীয়া খিলঞ্জীয়া মুসলমান সকলের কল্যাণের কারণে কমিউনিটিটির ভিতরতে ইমানখিনি মন্থন হয়েছে, হয়তো কেতিয়াও এখন প্লেটফর্মও নাছিল, কেতিয়াও একেলগে বহার চিন্তাও হওয়া নাছিল। আর যেতিয়া একেলগে বহার চিন্তা হওয়া নাছিল, কমিউনিটিটির বিষয়ে চিন্তা করিবর বাবে বা অলপমান আগুয়াই গৈ কি করিব পারি তার কোনো বিজ্ঞানসম্মত মন্থনও হওয়া নাছিল। আজি প্রথমবারের বাবে একটা ডাঙর লাভ হল যে আমার কমিউনিটিটির ভিতর এই গোটেকটা সাবজেক্টর উপর একটা মন্থন হল, সকলে কথা কব পারিলে, নাও উই নো হোয়াট উই শুড ডু, হোয়াট ইজ দ্য প্ল্যান এন্ড হোয়াট ইজ দ্য রোড হেড ফর আস। অসমীয়া মুসলমানের উন্নয়নের বাবে এতিয়া অধিক তৎপর হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পূর্বে কেতিয়াও একত্রিতভাবে একেখন মঞ্চত এনেদরে দেখা পোৱা নগৈছিল অসমীয়া খিলঞ্জীয়া মুসলমান সকলক। আর্থ সামাজিকর রাজনৈতিক বিষয়লৈকে, শিক্ষারপর স্বাস্থ্যলৈকে এই প্রতিবেদনের প্রতিটি দিশ কার্যকরী হলে নিঃসন্দেহে অসমীয়া খিলঞ্জীয়া মুসলমান সকল লাভান্বিত হব আর ইয়ার কৃতিত্ব লাভ করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। গুয়াহাটির অভিজিৎ আচার্য রিপোর্ট, প্রাইমেড।